প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সরকারি চাকুরিতে বাতিল করলেও পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিকেলে রাজধানীর বেইলি রোডে নবনির্মিত শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিরাজমান ভূমি সংকট নিরসনে পার্বত্যবাসীকে সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। প্রকৃতি তার অপার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানে। এখানে যুগ যুগ ধরে বাস করছে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তা এবং অউপজাতীয় মানুষ, যাদের রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা, রীতিনীতি আর আচরণ। এসবের চর্চা আর পারস্পরিক যোগাযোগ বাড়াতে ঢাকার বেইলি রোডে নির্মাণ করা হয়েছে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কমপ্লেক্সটি। কমপ্লেক্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শান্তি চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরানোর বিষয়টি সামনে আনেন। কথা বলেন পার্বত্য এলাকার বিরাজমান ভূমি সংকট প্রসঙ্গে। ব্রিটিশ আমলে কি আইন করে গেছে সেটাকে অনুসরণ না করে আমরা যদি আমাদের দেশের যে আইন সেই আইন অনুযায়ী পার্বত্য অঞ্চলের মানুষ তার নিজের ভূমির মালিকানা নিজের নামে যদি পায়, তাহলে তারা এই যে সমস্যাগুলি, যে তারা যে ক্ষতিপূরণটা পায় না, এটা কিন্তু তারা পেতে পারেন। কাজী ভূমি কমিশনকে সহযোগিতা করে ভূমি কমিশন যথাযথ কাজ করে যে তাদের এই ভূমি সমস্যাটা দ্রুত সমাধান করতে পারে, তার জন্য আমি সহযোগিতা চাচ্ছি। পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কল্যাণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। যদিও আমরা কোটা প্রত্যাহার করেছি, কিন্তু তারপরেও কোটা বাতিল করলেও আমার নির্দেশ আছে, পিএসসিকে বলে দিয়েছি, পাবলিক সার্ভিস কমিশনকে, যে পার্বত্য অঞ্চল বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাহাড়ি হোক সমতল ভূমি হোক, সেখানে যে প্রার্থী থাকবে তারা সবসময় অগ্রাধিকার পাবে। পাহাড়ে আর সংঘাত নয়, শান্তি চান সরকার প্রধান। পার্বত্য এলাকার সুন্দর পার্বত্যবাসীকে আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। শান্তির পথ দিয়েই আসবে প্রগতি, প্রগতির মধ্যে দিয়ে আসবে সমৃদ্ধি, আর এই সমৃদ্ধির মধ্যে দিয়ে আমরা গড়ে তুলব বাংলাদেশ ক্ষুধামুক্ত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।